আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ কিন্তু অনেক বেশি টেস্টি একটা রেসিপি, তা হলো বিফ কিমা কারি। এই কিমা কারিটা আপনারা চিকেন কিংবা মাটন দিয়েও তৈরি করতে পারেন। আমি এই কিমা কারিটা দুইভাবে প্রেজেন্ট করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কেমন ছিল রেসিপিটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন তৈরি করা যাক অনেক বেশি টেস্টি বিফ কিমা কারি। কিমা কারি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে গরুর মাংসের কিমা 500 গ্রাম পরিমাণের। এখানে আমি কাঁচা মাংসটাকে ভালো করে ব্লান্ড করে নিয়েছি। বাকি উপকরণগুলো আমরা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এখন চুলাতে একটা সসপ্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজের কিউব, 1 টেবিল চামচ পরিমাণের রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এখন তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। তার সাথে দিচ্ছি 7 মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। তার সাথে অবশ্যই দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানিটা না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাবেন পেঁয়াজের উপর তেলটা বেশি উঠছে। এখন তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জয়ফল আর জয়িত্রীর গুঁড়া, তার সাথে 1 চা চামচের মতো চিনি। চিনিটা দিচ্ছি 7টা বাড়ানোর জন্য, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এই সময়ে দিয়ে দিব গরুর মাংসের কিমাটা। তারপর ভালো করে মশলার সাথে কিমাটাকে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে মুরগির কিংবা খাসির কিমাও ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো মাংসের কিমা। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি, এটাও অপশনাল। কিমা কারি অবশ্যই একটু ঝাল হলে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচামরিচটা অ্যাড করেছি। এখন 4 থেকে 5 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 300 মিলিলিটারের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো করে রান্না করব। যেহেতু গরুর মাংস রান্না করছি সেহেতু একটু বেশি সময় লাগবে, তাই চুলার তাপমাত্রা থাকবে লো টু মিডিয়াম। 20 মিনিটের মধ্যে 2-3 বার কিন্তু একটুখানি নেড়ে চেড়ে দিবেন, তা না হলে লেগে যেতে পারে। 20 মিনিট পর ঢাকনা খুলে আমরা চেক করে নিব মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন উপরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একদম অপশনাল। আমার এই ধনে পাতা কুচি দিয়ে কারি তৈরি করলে বেশ মজা লাগে, তাই আমি দেই। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমাদের কিমা কারিটা একদম রেডি। এখন একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করার পর চুলাটাকে অফ করে দেব। এখন আমি কিমা কারিটাকে 2টা ভিন্ন ওয়েতে আমি সার্ভ করে দেখাবো। একটা হচ্ছে রুটি দিয়ে শর্মার মতো করে প্রেজেন্ট করা। আমরা সাধারণত বাসায় যে নর্মাল আটা রুটি খাই সে রুটিগুলো তো বেঁচে যায়, তাই না? তা দিয়ে কিন্তু আমরা এরকম একটা ডিশ সার্ভ করতে পারি। আপনারা দেখুন এটার প্রেজেন্টেশনটা কত সুন্দর লাগছে। প্রথমত আমি রুটিটাকে ছোট আকারে কেটে নিয়েছি, তারপর আপনারা ভিডিওটা ফলো করেন, দেখেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিয়েছি। এখন আঙ্গুলের সাহায্যে প্রেস করে 2টাকে আটকে দিয়েছি। এখন আপনি যদি আটকাতে না পারেন তাহলে টুথপিক ব্যবহার করতে পারেন। তারপর মাংসের কিমা কারিটা খুব সাবধানে দিয়ে দিতে হবে রুটির মধ্যে। খাবারটাকে আরেকটু ইন্টারেস্টিং বা স্মোকি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা মরিচ ও শসা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুট কুচি। আমার বাসায় ড্রাগন ফ্রুট ছিল আর আমার মনে হচ্ছিল এখানে একটু লাল কালার খুব ইম্পর্টেন্ট, তো অন্য কিছু ছিল না বলে আমি ড্রাগন ফ্রুটটাকে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন অথবা টমেটো কুচিও দিতে পারেন। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, তাই না?
আর সেকেন্ড যে অপশনটা বলেছিলাম তা হলো কিমা কারিটা আপনারা সাদা ভাত কিংবা পোলাওর সাথে প্রেজেন্ট করতে পারেন। দেখুন এটা কতটা ইয়ামি লাগছে আপনারা বাসায় এটা তৈরি করলে। আই হোপ আপনার ফ্যামিলি মেম্বার সবাই খুব পছন্দ করবে। বিলিভ মি, আমি বানানোর সাথে সাথে আমার বাসায় 5 মিনিটে এই খাবারটা শেষ হয়ে গিয়েছিল। আপনারা অবশ্য দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা টেস্টি হতে পারে, এমনকি এটা খুব হেলদিও বটে। আর আমি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করাতে এটা আর একটু অ্যাট্রাকটিভ হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নিয়ে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।